সুইস ব্যাংকে কাদের টাকা আছে, সরকার তালিকা চায় না কেন। এরপর সরকারি নিজেদের পকেট বাড়ি করছে বললেন মির্জা ফখরুল। এরপর দলীয় সন্ত্রাসীদের সুরক্ষা ভয়ঙ্কর পরিস্থিতি উদ্ভব ঘটবে বললেন আসমর। আয়নাঘর বন্ধ করুন, দায়ীদের বিচারের আওতায় আনুন বললেন জোনাইদ সাকিব। মূল কথায় আসা যাক, সুইস ব্যাংকে কাদের টাকা আছে, সরকার তালিকা চায় না কেন। সুইস ব্যাংকে বাংলাদেশের কাদের টাকা আছে, সরকার কেন সে সম্পর্কে জানতে চায় না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে এক জনসমাবেশ জোট নেতারা এই প্রশ্ন তোলেন। ফ্যাসিবাদ হটাও, শাসন ব্যবস্থা বদলাও, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি রুখে দাঁড়াও স্লোগানে এই সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চোয়ার্ট গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেন, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা অর্থের বেশিরভাগ অবৈধ পথে আয় করা হয়েছে। এই ধরনের অভিযোগ রয়েছে, তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংকে বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। ডিপ্লোমাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওই অনুষ্ঠানের আয়োজন করে। আজকের সমাবেশে এরই জের ধরে বক্তাদের কথায় ফিরে আসে সুইস ব্যাংকের টাকা গচ্ছিত রাখার প্রসঙ্গ। দুই দশকের মধ্যে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বা সুইস ব্যাংকের বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে গত বছর। বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এসব অর্থ জমা হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করেছে। অবৈধ ক্ষমতাসীন সরকার এই রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। সম্প্রতি অনলাইন পোর্টাল নেত্র নিউজের তথ্যচিত্র আয়নাঘর নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, 2015 সালে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে গিয়ে প্রায় 40 ঘন্টা গুম করে রাখা হয়, চোখ বেঁধে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। ওই সময়টাতে আমিও পাশের ঘরগুলো থেকে চিৎকারের শব্দ শুনেছি, আমাকে কি আয়নাঘরের মতো কোনো জায়গায় রাখা হয়েছিল। তিনি বলেন, আমি অনতিবিলম্বে তথাকথিত আয়নাঘরের বন্দীসহ গুম হওয়া সব নাগরিকের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, নেত্র নিউজের সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়নাঘরে রাজনৈতিক নেতা কর্মীদের নির্যাতনের যে ভয়ঙ্কর চিত্র প্রকাশিত হয়েছে তাতে নাগরিক ঐক্যের গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমি এই তথ্যচিত্র এবং নির্যাতন সেল সম্পর্কে সরকারকে জবাব দেওয়ার দাবি জানাচ্ছি। জাতিসংঘের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে মান্না বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের অপহরণ ও গুম করেছে তা এই তথ্যচিত্রে প্রমাণিত। এদিকে গুম খুন করে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা না করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে হুঁশিয়ারি করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, এবার সব কিছুর ফয়সলা হবে রাজপথেই। যারা বিএনপি নেতা কর্মীদের গুম খুন নির্যাতন করছেন তাদের একদিন বিচার হবে। সরকার হটানোর এবারের আন্দোলনই শেষ লড়াই বলে নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। বিএনপির মহাসচিব বলেন, অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে, আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে, যেন কোনো মতে তারা সুযোগ না পায় আমাদেরকে ভেঙে দিতে গুঁড়িয়ে দিতে। পুলিশ বাহিনীর প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়, আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়। আমার ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সংসার চলে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে, তাদের বউ বাচ্চাদের কাপড় দেয়, তাই না? তারা আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলবে, এটা কি আমরা মেনে নেব? আমরা আপনাদের কখনো প্রতিপক্ষ বানাতে চাই না, দয়া করে জনগণের প্রতিপক্ষ হবেন না। সরকার আবারও সারা দেশে গায়েবী মামলা দেওয়া শুরু করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ভয় পেয়ে গেছে, সেই জন্য তারা আবার সেই 2013, 2014, 2015, 2008 মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুরু করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের এখন নাজুক পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে আমাদেরকে প্রথম দায়িত্ব পালন করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সংকটের সমাধান হবে রাজপথে, রাজপথে আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে।
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা কর্মীদের গত কয়েকদিনে পাখির মতো গুলি করে মেরেছেন, তারা পিছু পা হয়নি। আমি বলতে চাই এই কর্মীরা ভয় পাওয়ার কর্মী নয়। পুলিশ বাহিনী ছাড়া এই সরকারের হাতে কিছুই নেই। এক সময়ে জনগণের চাপে রোষে মুখে এই পুলিশ একদিন পালাতে বাধ্য হবে। এদিকে শোক মিছিল শুরুর আগে নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এ সময় কয়েশ্বর চন্দ্র তার বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ টেনে বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে আজীবন, কিন্তু গোলামি না। আমরা বন্ধুত্ব চাই, কর্তৃত্ব চাই না, সেটাই আমাদের অপরাধ। সেটাই জিয়ার রহমানের অপরাধ ছিল, খালেদা জিয়ার অপরাধ ছিল। খালেদা জিয়া বলছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। এদিকে উন্নয়ন নয়, সরকার নিজেদের পকেট ভারী করছে বলেন মির্জা ফখরুল। গ্রাম পর্যায়ে বিএনপির এবার সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে গ্রাম পর্যায়ে বিএনপির আন্দোলন শুরু হয়েছে। সে আন্দোলন মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। হত্যা, গুম, নির্যাতনের পরও বিএনপিকে দমাতে ব্যর্থ হওয়ায় শেখ হাসিনা সরকারের বড় ক্ষোভের জায়গা। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। গত 9 বছরে গুম খুনের শিকার বিএনপি নেতা কর্মীদের মধ্যে 14 পরিবারকে এককালীন শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান দেয় জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি, সবাইকে জেগে উঠতে হবে। নেতাকর্মীদের ত্যাগ ও অশ্রুবিতা যেতে দেওয়া হবে না। আমাদের আন্দোলনের মাধ্যমে ভয়াবহ এই দানবীয় সরকারকে হটাতে হবে। দানব সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশের উন্নয়ন নয়, জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরিয়েছে সরকার, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত দানবীয় সরকারকে পরাজিত করে বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুম, খুন, নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। গণতন্ত্র চাই এমন মানুষ এই দেশে এখন কেউ নিরাপদ নয় বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া এই মুহূর্তে কারাগার অন্তরীণ না হলেও গৃহ অন্তরীণ রয়েছে। গতকালও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বললে সরকার অনুমতি দেয়নি, দিচ্ছে না। খালেদা জিয়াকে সামলাতে পারবে না বলেই দেশ বিদেশে দিতে যাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আরেকটি বাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, সেই কারণে আবার তারা বিরোধী দলের ওপর চড়াও হতে শুরু করেছে। গুলি করছে, ভাঙচুর করছে এবং হত্যা করছে মানুষকে। কিন্তু এবার কি তা পারবে? জনগণ কি তাদের এভাবে একা নির্বাচন করতে দেবে? আমরা কি আমার ভাইয়ের রহত্যার প্রতিশোধ নেব না? আমার ভাইদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিচ্ছে, নির্যাতন করছে, তার প্রতিশোধ নেব না? এবার আর কোনোভাবে একতরফা নির্বাচন করতে দেব না।